মন্তব্য স্বাগত করুছি মাধুরী দর্শক বন্ধু আজকে মন্তব্যের আলোচনার বিষয়বস্তু রয়েছে চাষী প্রতারণা অর্থাৎ ওড়া বা

କ'ଣ କହୁଛି ସେଠାରେ ଚାଷୀମାନଙ୍କର ସମସ୍ୟା କ'ଣ ରହିଛି নিহত মাধুর দেখুন খরফ যাই রবি আসিলা দেখুন বর্তমান সময় যদি গঞ্জাম দেখবে পূর্ণ আপনার দেখি যেত মি কথা আসে ধান আসে মন্ডি সমস্যা লাইি রাখে গঞ্জাম মন্ডি কিছু জিনিস না পূর্বেনি এখন কৌচি যে গঞ্জাম মন্ডি কিছু না মন্ডি না সরকার চাষিকে ভণ্ডি গঞ্জাম সব আপনি জানতে যেতে ধান খরফ ধান সংগ্রহ আসে মাড় মাড় আসুক লাড় রোগ হোক লা জেলাপাল অফিসে চাষী লাইন লাগুড়া কিন্তু বর্তমান সুদ্ধা সরকার সুধরিলি যাই আসুচি মন্ডি স্থিতি মন্দির সজা মন্ডি কোথা মন্ডি লে সি না ভিত্তি সজরা হব কিন্তু মন্ডি নাই মন্ডি ভাবে কোড গুড়া বিবাহ করা যায়

ଆମେ ଆଲୋଚନା କରିବାକୁ ମଣ୍ଡି ବୋଲି କିଛି ଚିହ୍ନ ନାହିଁ ଆପଣ ଉଠିଲେ ସମୟରେ ସମସ୍ୟା କଣ ଚାଷୀଙ୍କର ମଣ୍ଡିର ବ୍ୟବସ୍ଥା ହିଁ ନାହିଁ ସେମାନେ ଯଦିଓ ସରକାର କହୁଛନ୍ତି ଯେ ମଣ୍ଡି ଦ୍ଵାରା ଧାନ କିଣା ହଉଛି କୌଣସି ମଣ୍ଡି ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ କେବଳ କହନ୍ତି ଧାନ କିଣା କେନ୍ଦ୍ର ଯେମିତି ଆପଣଙ୍କର ସମବାୟ ସମିତି କିଛି ମହିଳା ଗ୍ରୁପ ଧାନ କିଣନ୍ତି ତାଙ୍କର ନିଜସ୍ଵ ମଧ୍ୟ ସେ ଘର ନାହିଁ ସମବାୟ ସମିତିର ପାଖାପାଖି ତିନିଶହରୁ ଊର୍ଦ୍ଧ୍ୱ ସମ୍ବାୟ ଥିଲେ ମଧ୍ୟ କାହାର ନିଜସ୍ଵ ଘର ନାହିଁ କେବଳ ମିଲର ମାନଙ୍କ ଦ୍ଵାରା ହିଁ ଧାନ କିଣା ହେଉଛି ମିଲର ମାନେ ଆସୁଛନ୍ତି ଚାଷୀଙ୍କ ପାଖରୁ ଧାନ କିଣିକିରି ନେଇଯାଉଛନ୍ତି କୋଟେ ତିନି କିଲୋ କୋଟେ ପାଞ୍ଚ କିଲୋ କୋଉଠି ଦଶ କିଲୋ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଅଧିକ କିଣିକିରି ନେଉଛନ୍ତି ଯଦିଓ ମଣ୍ଡି ନାଁରେ କୋଟି କୋଟି ଟଙ୍କା ତାର ଭିତ୍ତିଭୂମି ସଜାଡ଼ିବା ପାଇଁ ଆସୁଛି ଏଥିରେ ମଣ୍ଡି ଯେତେବେଳେ ନାହିଁ ଆଉ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ମଣ୍ଡି ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ आमे बारम्बारि ऋष्या राजित मसा तर दाबी कि मिस्तााउी उप हेर्खर बेसी प्रती वर्ष ए विषयमा दाबी कले प्रती वर्ष तिरि जो कि टोकन गरिन्छ तांकर गर्छ 30 रु 40 हजार चासी धान कि जाउनु फल प्रती वर्ष टंका चासी माने छोटो चासी भाग चासी

নিশ্চিতভাৱে মাধুৰি আমি কৈপাৰ আমি পূৰ্বৰ চিৰিজ ষ্ট'ৰি কৰি চাৰিছোঁ যে উভয় খৰিফ কথা কোনো ৰবি ছিজন কয়ী কেমি হন্তচন্ত হ'ল যদি আমি আৰ এম চি ৰ কথা কয় আৰ এম চি যেতিয়া ধান ক্ৰয় কৰোঁ ভিত্তিভূমি ৰবিধা আৰ্ এম চি যোন নিত বজাৰ কমিটি কোৱা যাওঁ সেই কৰোঁ সেই মাৰ্কেট ফি জাগে এম এছ পি ৰ দুই প্ৰিশত সেই আদায় কৰি থাকে যদি আমি দুই হাজাৰ উনৈছ কোনে আৰ্থিক বৰ্ষৰ কথা কয় সমগ্ৰ ৰাজ্যৰে দুইশ তিৰিছ কোটি টকা কলেকশন করাছি আদায় করাছি বর্তমানে যেটা কি জমা হয়েসারি সর্বাধিক যদি আমি কহা বরগড় জেলা অনচালিশ কোটি টঙ্কা পাখাখি জমা এবং কলা জেলার যদি আমি কথা কহা তেইশ কোটি টঙ্কা জমা হয়েছি কিন্তু এত শহশ কোটি টঙ্কা জমা হলে সুদ্ধা যে ভিত্তভূমি সুবিধা করার কথা সেটা সুবিধা করা যদি আমি বরগড় জেলার কথা কহা উভয় যদি আমি বরগড় এবং অতারা আর্মসি র কথা কহা পাখাখি গত দশ বর্ষে শহে তেষট্ কোটি টঙ্কা আদায় করছেন এবং শুয়ে তেয়াল্লিশ কোটি টঙ্কা জমা আছে কিন্তু যে ভিত্তিভূমি দিগে যে খরচ হওয়ার কথা সেটা খরচ হয়ে পড়ে যদি পূর্বে আমার প্রতিনিধি বিস্ময় কৌে যে গঞ্জামে কমতি মন্ডি না তো আর্ এম সি তো মার্কেট ফিজ আকারে দুই প্রত্যেক কলেকশন করা কথা যদি আমি গঞ্জাম জেলা কথা কে বার কোটি টঙ্কা পাখাপাখি দুই হাজার উনিশ কোড়ি আর্থিক বর্ষে সংগ্রহ করা দিগে সেটা খরচ করা যাই পড়ুনি ইকি সিএচি আপত্তি করে এবং যে আর্ এম সি পয়সা আদা করছে মার্কেট ফি আকারে দুই প্রত্যেকটা ভিত্তিভূমি আকারে কেউ হেড রে কে টাকা খরচা করা যাইছে তার হলে বর্তমান হিসাব নিকাশ হব তো সবুঠ বিড়ম্বনা কথা হল সরকার কোটি কোটি টঙ্কা সংগ্রহ কিন্তু সেই টঙ্কা বর্তমান চাষী সুবিধার লাগিপারি অনেক জায়গায় আমি যদি খরিফ সিজন করবা যে অদিনিয়া বর্ষার কমিটি বর্ষার ধানগুড়ক পডি রয়েছে এবং এটি হি জনা পড়ুচি যে রাজ্য সরকার চাষী প্রীতি কমিটি রয়েছে যেহেতু দুই হাজার অনৈশ কুড়ি বর্ষ আর্থিক বর্ষ খরিফ মার্কেটিং সিজন রে পাখাপাখি দুইশ তিরিশ কোটি টঙ্কা সংগ্রহ হয়েছে। কিন্তু মন্ডি যে ভিত্তভূমি কথা কেবা যে পিঠি ব্যবস্থা করার কথা সমগ্র রাজ্যের তার অভাব দেখা যাচ্ছে মাধুরী

দেখুন মাধুরী মন্ডি সমস্যা প্রায় সবুম লাগি রয়েছে এবং প্রশাসনকু এনেই বারম্বার চাষী মানে আপত্তি অভিযোগ করা সত্ত্বে কৌশি প্রকার পরিবর্তন দেখাবনা কারণ খরিফ সময় চাষী মানুষ চাষী মানে অভিযোগ করলে যে মন্ডি ধান ভিজুচি মন্ডি কাদু এ মণ্ড মানকৰে কোনো ব্যৱস্থা নাই যোনে ধান কু পুনি মিলৰ মানে কটিনি চটিনি কৰিব বাধ্য হ'বী তাৰ ক্ষতি চনেই বাৰম্বাৰ অভিযোগ কৰা সত্তে যেতিয়া ডি এল পি চি মিট হ'ল তেতিয়া আনুষংগিক ব্যৱস্থা কৰিব প্ৰশাসন কথা দে কিন্তু পৰৱৰ্তী সময়ত তা ভূলি যিধাচল মোৰ চহ অে জে চী প্ৰধি চাষী নেতা অবু মণ্ডিকে যায় প্ৰায় বুজি চাৰি জিলাৰ মণ্ডি কণ সমস্যা ৰচি সি এটা ঠাই শুনিবা আজি কয়ে বৰ্তমান যি ধান কিনা চলিছে কেনেকুৱা অসুবিধা হ'ল যে মণ্ডি মানৰ যি ব্যৱস্থা ৰহাৰ কথা পিণ্ডি হ' তালি হও কি আনুষংগিক ব্যৱস্থা প্ৰকৃতি মণ্ড মানে তাহ কৰা যাওঁ কি আজা দেখোন আমি বাৰম্বাৰ প্ৰশাসন বা চৰকাৰে নেওচোন এই চব ব্যৱস্থা উপেৰে সব অব্যৱস্থা হ'ব বুলিকিৰি যে মানৰ ভিত্তিভূমি নাই সেই ধান কি যাওঁ আমি প্রায় জেলার অধিকাংশ প্যাক্স বা এসএচি গ্রুপ মানে যে ধান কিংুম সব চেক করি আইচুঁ ভিডিও উত্তোলন করি আনিছুঁ কিন্তু সরকার কহলে আমি সে কেবার সত্ত্বে এ মানে সে কথাটা বুঝিপার নাই আমি যাইচুঁ দেখিছ ই না আমার সিণোল গোটে প্যাকস আছে সে হারাহারি পাঁচ হাজার প্যাকেট ধান পড়েছিল আমার গলা সময়ের এবং আর্ এম সি রোটেবি পাল সে নাই থাই যা চাষী মানে পালন নিয়ে নিজ নিজটা সে ঘোড়াই রক্ষিলে সে পাঁড়ি পিইবার ব্যবস্থা বিলকুল না ত্রিপণ্ড খরা চাষী মানে রহবার কৌশি প্রকার ব্যবস্থা না ছাইতল টিক নাই ফোন করি সে মন্ডি আমি কহিলু যে আজ্ঞা সব ইন সব অব্যবস্থা হোচে আপনার কী সে গোটে কথা কহিলেন যে না আমি কোদ আমি দিয়েছু কিন্তু মু আসুন আপনার দেখাই দেবে আমি ফিল্ডে আসুন নাহলে ভিডিও কল করে দে আপনার দেখুন আপনার তর্ফিলিন কেনটা কিন্তু সে তাঁর জিদ্র অটল রে যে আমি তিরিশটা তর্ফিলিন দিয়েছ সে আটা দিন মুন্টা দিন আসুন চাষিকে দেখাই দেবে পা পিবার শহ চাষী অছেন দেখাইলি ভিডিও কল করি আপনার দেখুন সে ভিডিও কলকে আপ বিলকুল রিসিভ না কলে এইসব প্রকার অব্যৱস্থা জিলা সাৰা লাগি ৰ আজি মোক কেতিয়ে খজুৰি গছৰ কি গোণ গাইবি মূলৰু পাহে মণ্ডি বুজিছোঁ সবু আও মানে খৰাব দেখি যাবী পইচা নিা যাওক গোটেই প্ৰকাৰী ঠাই ক'লে অত্যুক্তি যিহেতু এম এছ পি ৰো কাটিকিৰি পইচা নিাযু আি মণ্ডি ব্যৱস্থা কৰিব কিন্তু প্ৰকৃতিৰে আৰ এম চি ব্যৱস্থা কৰোঁ কি মণ্ডি সুচাৰুৰূপে পৰিচালনা পাইছে সমস্ত প্ৰকাৰ ব্যৱস্থা কৰ বিল্ক কিছু কৰো নাই আজিয়া সত কথাটা হ'ল কিয় আমি যায় দেখিলোঁ পত্ৰ পালিৰু বিনিকা এৰিয়া সব দেখি দেখি কৰি আছো সেই জাগাৰে মানে পেক্স কে ধান নাই যিব খালি কগজপত্রটা হয়ে যাচ্ছি কাগজপত্রটা হয়ে সব মিলকে ডাইরেক্ট যাচ্ছি আমি প্রমাণ আছে আমি এই ভিতরে গোটে প্রেসমিট করি ইয়ে করবু এবং সরকারকে আর আর্থরে চেতাই দেবু বলি বাহারি আপ কতটা জায়গা আছে আমার বলবার কগজপত্র করে কিন্তু ধান কি দায়িত্ব নাই নাক সোসাইটি কি প্যাক্স আমি প্রমাণ আছে আমার যে চাহিব আমি প্রমাণ পারমু ভিডিও করি কেউ গোটে সঙ্গীন অভিযোগ আসুছি যে কাগজ পত্র ধান কিছু বাস্তবরে চাসিংকর প্রকৃত চাষী ঠারু ধান উঠুনে এবং যে অব্যবস্থা কথা পড়িছে অব্যবস্থা বারবার

কোটি টাকা সংগ্রা করু কিন্তু ভিত্তিভূমি দিগে যে খরচ হওয়ার কথা ইনফ্রাষ্ট্রকচর দিগের খরচ হওয়ার কথা সেটা খরচ যদি আমি মুখ্যমন্ত্রী জেলা গঞ্জাম জেলা কথা কহা বর্তমান সুদ্ধা সেটি আর্ এম মন্ডি না ভিত্তিভূমি না তো চাষী মানে অনেক হৈরান হোক পিঠি মধ্য না তো বাধ্য করে মানে রাস্তার হি ধান তাঁর রখান অনেক জায়গায় যে কথা কহা যেহেতু প্যাকস হলে ধান কিছু সেটি হলে ভিত্তিভূমি ঘোর অভাব দেখা যাচ্ছে ତ ଗୋଟିଏ ପଟେ କେନ୍ଦ୍ର ସରକାର ମାର୍କେଟ ଫିଗା ଆକାରରେ ଆର୍ଏମ୍ସି କୋଟି କୋଟି ଟଙ୍କା ସଂଗ୍ରହ କରୁଛି କିନ୍ତୁ অন্যপটে আর্ এম সি যে ভিত্তিভূমি খরচ করা কথা সে খরচ করপারা যদি আমি ছবিশ এপ্রিল দুই হাজার বাইশ রাখা দেখবা যে চিঠি হয়েছে রাজ্য যোগান নিগম দুই হাজার উনিশ কুড়ি আর্থিক বর্ষের কেউ জেলা কু কেউ আর্ এম সি কু কে কে টাকা দিয়েছে সেটি সবিশেষ তথ্য রয়েছে অন্যপটে এ যে আর্ এম সি যেহেতু ভিত্তিভূমি খরচ করু না গুরুতর ভাবে নিয়েছি সিএজি এবং সিএজি গোটে প্রশ্ন করছে যে আর্ এম সি যে কোটি কোটি টঙ্কা নেওছে সে ভিত্তি দিগরে কচ তার হিসাব মানিছে এবং চব্বিশটি পয়েন্ট উপরে বর্তমান তার অডিট হব যেটা কি আমি আগর অর্গসেনি নিউজ হলে প্রসারণ করছি তো বর্তমান রাজ্য সরকার উপরে নির্ভর করছে যেহেতু সরকার নিজে কেছেন যে রাজ্য সরকার কৃষক হিতরে কাম করছেন যদি কিন্তু আমি গ্রাউন্ডে যদি দেখি খরিফ সিজন কথা কুয়া রবি সিজন কথা কু চাষি রেজিষ্ট্রেশন করুক যে রেজিস্ট্রেশন করছেন তাঁর টেবল ধান যাওনি। অনেক জায়গায় আপনার টোকন ল্যাপস পিপা। সিষ্টম অ নিশ্চিতভাবে চাষী মানে হলে গোটে অসন্তোষ ব্যক্ত করুম যেহেতু যদি আমি চলিত রবি সিজন্র কথা কেমন রাজ্য সরকার যে জমি কিসম কুইকি বর্তমান দ্বন্দ্ব করছেন চাষী জলসেচন সুবিধা যে আশা কিসম মাসা কি অ্যাল সাধারণ এবং আর্ট সাধারণ তাঁর জলসেচন সুবিধা লেম সেটা রেজিস্ট্রেশন হইপারি যেটা কি চাষী মানে বাধ্য হয়েকি অন্ডর রেট রে হাজার রু বারশো টাকার ধান বিকা বাধ্য হচ্ছেন এ হোক রিলেটি গ্রাউন্ড রিয়ালিটি তো র্য সরকার নিশ্চিত चिंता जे राज्य में जो पचास लक्ष रु ऊर्ध चाषी अच्छा केवल पिपास बार तेल लक्ष ही लाभ पाँच तो अन्य जो चाषी अच्छा अड़तीश लक्ष चाषी कहीं एम एसपी धान रेट पापना से दिग्गर राज्य सरकार गुरुतर भाव चिंता करार आवश्यकता रोजी बिलकुल लगातार

ମୁଖ୍ୟତଃ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଇଏ ହଉଛି କୃଷି ପ୍ରଧାନ ଜିଲ୍ଲା ମାତ୍ର ଜଳସେଚନ ସୁବିଧା କେବଳ ଚାଳିଶ ଭାଗ ଜମି କି ଅଛି ଆଉ ଷାଠିଏ ଭାବେ ଜମି ହଉଛି ଆପଣଙ୍କର ସ୍ୱରଗାସାରା ତା ସମସ୍ତେ ସେ ମଣ୍ଡି ବ୍ୟବସ୍ଥା ବି ନାହିଁ ତେଣୁ ଆମ ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜିଲ୍ଲା ହେଲେ ମଧ୍ୟ ଏଥିପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଦଉନାହାନ୍ତି ଫଳରେ ଗଞ୍ଜାମରୁ ପାଞ୍ଚ ଲକ୍ଷ କୃଷି ଶ୍ରମିକ ଛୋଟ ଚାଷୀ ସେମାନେ ଦାଦନ ଯିବାକୁ ବାଧ୍ୟ ହେଉଛନ୍ତି ଏବଂ ପନ୍ଦରରୁ କୋଡିଏ ଭାଗ ଜମି ପଡିଆ ରହୁଛି ଏବଂ ଯେହେତୁ ଚାଷରେ ଲାଭ ହଉନି ଆଉ ମାର୍କେଟ ସୁବିଧା ନାହିଁ ପୁଣି ବାତ୍ୟା ବନ୍ୟା ମରୁଡ଼ି ଯୋଉ ପାଖକୁ ଯାଇ ଲାଗିଛି

कौसिस प्रकार एमा सोसैटी मिल्छ गएन्टाल बिक्रे तिरि टा कमिसन पाँच मन्डी व्यवस्था गर्नु न कि गोदम घर गर्नु फल चासी मि हैराउँछ कले चासी हिँड अधिक क्षतिग्रस्त हौँ भने गञ्जाम जिल्ला म धान कि प्रति बर्ष तिरिस हजार पञ्जीकरण गरि चासी धान बिक्री पाउँदै फल को

যে চাছী তাৰ উপযুক্ত প্ৰাপ্য পাইব উপযুক্ত মূল্যৰে তাৰ পৰিশ্ৰমৰে যাডিত শস্যক বিক্ৰয় কৰিব কিন্তু যি সমস্যা সব সৃষ্টি হ'ব সেইটা প্ৰায়োজিত চৰকাৰৰ কৰ্মচাৰী মানে চৰকাৰী কৰ্মচাৰী মানে সেনে নিজৰ পকেট কু পূৰাইপাই গোটেই প্ৰায়োজিত সমস্যা কৰী মানে বিভিন্ন সময়ৰ অভিযোগ কৰিধাচল এনে আলোচনা কৰিব যে প্ৰকৃতি আজি চাছী মণ্ডি যাওঁ সে সমস্যাটি কোণ প্রকৃত চাষি সমস্যা হচ্ছে না প্রায়োজিত হচ্ছে পুরা প্রায়োজিত মন্ডি খালি না ডা মন্ডি কি বেলকুল ধান যাবার হি না সব কাজপত্র উপরে কাম চাল ভিত্তিভূমি বিলকুল না ধান সরকার কিষী মানে কি সমস্যায় পড়েছেন খালি খুলদেলে না হ্যাঁ বহু সমস্যায় পড়ছেন কটনি ছটনি তো জোর জবরদস্ত হোছি তার মানে অখা বস্তা দুই কেজি লটুচন এবং চাষী মানে যা আমি রিপোর্ট আনিচু জরি বস্তা হলে তিন কেজি ধান কাটুচন ডাইরেক্ট যে মিলকে নৌন সেটা গোটে আল কেজি কাটু মিলকে নাইলে সে পাঁচ কেজি দশ কেজি ধান সে কাটু বলে চাষিকে পুরা রক্ত শোষণ করে দে চাষি আর চাষি হয়েকি আমার জেলার আইন আনুমান করছু সরকার পুরা কান শুণিক নশুণ্লা ভল সে কান থাই বিলকুল শুণবার নাই যা কহিলেন আমি মন্ডি মানুষকে যাইকি আর্ এম সি সেক্রেটারি রিকোয়েস্ট করি কস্যার সমাধান জলদি করুন বলি ডিপি সি কিছু যে আপনার যে স্বয়ং সহায়ক গোষ্ঠী মানুষ ধান কিবার তার উচিত ব্যবস্থা করুন বলি কিন্তু সেচু বলছি আমার আখিটা কিন্তু দেখলু আমি গোটে যে বস্তা মিলৰ আনিকে চীীঠ ধান নেবাৰ কথা চাছীৰ বস্তা সেই ফেৰেই দাবাৰ কথা কিন্তু আমি বিভিন্ন স্থান দেখুছোঁ যে চাছি চাছীৰ বস্তা মিলৰ নেকি যাওঁ মিলৰ বস্তা ফেৰাওঁ নহয় তো যি বস্তু বাবদৰে অঁ পইচা কুৱা আজি অথানবে টকা চিছ পইচা চৰকাৰ দে কুইণ্টালে ধান চাছী বাৰ লাগি সেই পইচা কাহি যাব আজি পৰ্যন্ত কোটি কোটি টকা বাট মাৰাণ হৈ ৰছে কোনো চাছী গোটেই টকা পাই আজি পৰ্যন্ত আজি চাছে ডিমাণ্ড কলে বস্তা নাই পাই পাৰিবা কি কি বস্তা বাবদৰে পইচা নাই পাই পাৰিবা কি তেণুকি বস্তু না খালি চৰকাৰ দে বোলো কিন্তু বিল্ক নাই দে কাহকে হি বা কেবা কি চাছি মানে নিজৰ ইয়াৰে আনুচোন কিন্তু প্ৰকমেণ্ট যা কোৱা হ'ল চাছি যেতি ধান আছে তাৰ মিল বাছে ধান বস্তাৰে তাৰ ভৰিকি নাবাৰ কথা কৌশি জায়গার সেটা না হই পারে যে বস্তার সে নিয়ে য না হলে চাষিকে কষ্টস হওয়াকে পড়ুছে যে তুই কাহিলে কি জরি বস্তার ভরি করে আনুচু চাষি কেন পাওয়া পয়সা যে কম পয়সা পাইব সেটা কি আনুছি কিন্তু তা আগে অখা বস্তা আনবার বাধ্য করা যাচ্ছে অখা বস্তা আনলেবি সে কটিং হোক আমার পাখি প্রমাণ যে অতর কেজি পর্যন্ত মৎসড় ধান ন কটিংরে যাবার কথা কিন্তু সে রিসিপ দ এবং বস্তা কটিংর সব আমার পাখি রসিদ আছে আমি সেটা পেশ করবার চাহছু এবং ভবিষ্যতের আমি সেটাকে পেশ করমু যদি সরকার ডাকলে বি আমি এত তো আমার কাহি না দেখবাকে খালি আলার হোচ্ছে কি সারা ওড়িশার হোক সেটা আমি জাইবাগে আপনার স্পোর্টকে অধিকারী মানুষ ডাকলে সেই য